ফ্ল্যাটে তল্লাশির পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুকে তলব করল ইডি। তল্লাশি চালিয়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ অর্ণব বসুর ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। সেগুলি থেকে প্রচুর পরিমাণে তথ্য পাওয়া গেছে, যেগুলোকে সামনে রেখেই অর্ণব বসুকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়। কিন্তু এদিন হাজিরা এড়িয়ে যান তিনি। জানা গিয়েছে অর্ণব বসু প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় অর্ণব বসুর নাম উঠে এসেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার তার সল্টলেকের দুটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় ইডি। প্রায় পাঁচ ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। অন্যদিকে ওই দিনই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে অর্ণব বসুকে দীর্ঘ জেরা করে ইডি। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্তে জালে একাধিক রাঘব পোয়াল, আর কারা জড়িত তা জানতে জারি তদন্ত। এখন হাজিরা এড়ানোয় অর্ণব বসুর বিরুদ্ধে আগামী দিনে কি ব্যবস্থা নেয় ইডি, সেটাই দেখার। শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।